যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশকে হত্যা চক্রান্তে দায়ে এক ইরাকিকে গ্রেফতার করল এফবিআই। ইরাক যুদ্ধের প্রতিশোধ নিতে চেয়েছিল ওই ব্যক্তি, এমন দাবি আমেরিকান গোয়েন্দা বাহিনীর। ওই ইরাকিকে ওহায়ো থেকে আটকের তথ্য নিশ্চিত করেছে আমেরিকান বিচার বিভাগ, যাতে বলা হয় 2003 সালের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ ইরাক যুদ্ধ শুরু করেন। ওই যুদ্ধে প্রচুর মানুষ মারা যান, ইরাকের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তার প্রতিশোধ নিতে জর্জ বুশকে হত্যার ছক কষেছিল এক ইরাকি। এর আগে আমেরিকায় আশ্রয় চেয়েছিল সে। আটকের পর ওহায়োর আদালতে এফবিআই একটি মামলা দায়ের করে। মঙ্গলবার ওই ইরাকিকে গ্রেফতার করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তার 30 বছরের জেল ও $500,000 জরিমানা হতে পারে। You have to be able to prove that they have taken steps towards completing that plot and, you know, that it was more than just an idle threat.